নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টিপস নিয়ে চ্যানেল বন্ধুরা আজ আমি কীভাবে চা পনির মশলা বানাতে হয় সে সম্পর্কে আলোচনা করবো তো আলোচনা যাওয়ার আগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো প্রথমে অশিসটি আমরা জেনে নিই কী কী লাগবে চাউ পনির মশলা বানাতে গেলে যে উপরগুলি আমাদের দরকার সেগুলি আমি বলছি প্রথমত যে পনির দুশো গ্রাম কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ গোলমরিচ আধা চামচ ডিম একটা ময়দা দু টেবিল চামচ নুন প্রয়োজন মতো পেঁয়াজ বাটা দুটো সাদা তেল আন্দাজ মতো রসুন বাটা এক চা চামচ সোয়া সস দু চা চামচ টমেটো সস চার চা চামচ ভিনিগার দু চা চামচ লঙ্কার গুঁড়ো আধ চা চামচ নুডলস সেদ্ধ দুশো গ্রাম এবার আমি প্রণালীটি বলছি একটা ছাড়ানো পাত্রে নুডল সেদ্ধ করে ছড়িয়ে রাখতে হবে আরেকটা পাত্রে ময়দা কর্নফ্লাওয়ার গোলমরিচ ডিম ও নুন সামান্য জল দিয়ে একটা ভারী মিশ্রণ মানে ঘন করে পেস্ট তৈরি করে তাতে পনিরের টুকরো ডুবিয়ে বা মাখিয়ে ভেজে রাখতে হবে ডোবা তেলে এবার কড়াতে সাদা তেল গরম হলে পেঁয়াজ বাটা রসুন বাটা ভিনিগার দিয়ে একটুকু কষে সয়া সস লঙ্কার গুঁড়ো টমেটো সস নুন দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ভাজা পনির দিয়ে ভালোভাবে ফুটলে নামিয়ে মানে ঝোল বেশি থাকবে না ওই ছড়িয়ে রাখা নুডলস সেদ্ধর উপরে গ্রেভি শুধু পনিরটা ছড়িয়ে ঢালতে হবে মাঝখানে এইভাবে তৈরি হল চাউ পনির মশলা নমস্কার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ